সরকার কয় যে আপনার কথা আমরা শুনছি, মাশাআল্লাহ, তাহলে তো আমি সামনে আরো বেশি করে বলবো, কথা বলার আগেই চলে যায় জায়গা মতো, রিক্স একটু থাকে, কিন্তু ওনার যদি আমার কথা ঠিক মতো শোনে হেদায়েত হয়ে যাবে। একটা কথা যুবকদের বলে যাই, যুবকরা বুঝতে চায় না, আলেম ওলামারাও ইতিহাস পড়ে না, যতদিন ইসলাম থাকবে দেশটা থাকবে, আলেম ওলামা থাকবে দেশটা থাকবে, কবি মাদ্রাসা থাকবে দেশ থাকবে। এই দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র হয়েছে, এটা মাদ্রাসার কারণে, মসজিদের কারণে, আলেম ওলামাদের কারণে, ইমানদার মুসলমানদের কারণে। না হলে ৪৭-এ যেভাবে দেশ ভাগ হয়েছে, আমাদের এটা থাকতো ভারতের আন্ডারে, আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। আজও যদি চতুর্পাশে যেইভাবে হায়েনা দুশ্মন রক্ত চক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাচ্ছে, এ যুবক আমার কথা এখন শোনো, পরে চিন্তা করো, জবাব দেওয়ার দরকার নাই, মনক্ষুণ্ণ হবার দরকার নাই, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যদি ধর্মীয় পরিচয়, আমি যদি ইসলামী পরিচয়, আমি যদি মসজিদ মাদ্রাসা টিকে না রাখতে পারি, আমার তিন দিকে দুশ্মন গড়াও হয়ে আছে, দুশ্মন দ্বারা হায়দ্রাবাদের মতো যে কোনো সময় আমাকে দখল করে দিতে পারে। আর যদি ইসলাম ধরে রাখো, কোন কাফের শক্তি চ্যালেঞ্জ করে বলে যাই, চ্যালেঞ্জ করে বলে যাই, বলবেন যে অস্ত্র নাই, হাতিয়ার নাই, লড়াই কি করে করব, এ যুবক, এ মুসলমান, মুসলমান অস্ত্র দিয়ে লড়াই করে না, হাতিয়ার দিয়ে লড়াই করে না, সংখ্যার বলে লড়াই করে না। বদরের যুদ্ধ দেখো, খায়বর দেখো, মক্কা বিজয় দেখো, হেজাজ বিজয় দেখো, এই মুসলমান তৎকালীন যুগে এক একটা যুদ্ধে বিজয়ী হয়েছে। আমরা ইউরোপ বিজয় করেছি, ৭০০ বৎসর ইউরোপ শাসন করেছি, আমেরিকা মুসলমানদের হাতে সর্বপ্রথম আবিষ্কার হয় সাহাবীদের হাতে, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া সর্বত্র আমরা কোরআনের বিধান বাস্তবায়ন করেছি, ইসলামের ঝান্ডা উড্ডীন করেছি। তুমি কি জানো, এই হিন্দু অধ্যুষিত ভারতে একজন মোহাম্মদ কাসিম ১৭ বৎসর বয়সী কয়েকজন সিপাহী নিয়ে এই ভারতে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। পথ একটাই, ঈমান, রাস্তা একটাই, ইসলাম। ঈমান ইসলাম নিয়ে যখন এই মুসলমান অগ্রসর হয়, পৃথিবীর কোন কাফের বেঈমান, পারমাণবিক শক্তিধর হোক, হাইড্রোজেন বোমা থাকুক, মিসাইল থাকুক, অ্যাটম পাওয়ার থাকুক, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন কাফের কোন বেঈমান মুসলমানদের মোকাবেলা করতে পারবে না। একটাই মুক্তির পথ, ইসলাম। যারা ইসলাম মানে না, দেশের প্রয়োজনে তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। চ্যালেঞ্জ করে বলে যাই, চ্যালেঞ্জ করে বলে যাই, শুনে রাখো, বুঝে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকদের মাহফিল যারা আয়োজন করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, দোয়া করে যাই, আল্লাহ যেন জান্নাতে যুবকদের সর্দারের সঙ্গে তাদের জায়গা করে দেয়। আমিন। ওলামা একরাম এখানে আছেন, আমি ব্যক্তিগতভাবে সবার সঙ্গে পরিচিত না হলেও এই আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মহাব্বত রাখবেন। মাদ্রাসার ছাত্ররা ইসলামের সৈনিক, দ্বীনের সৈনিক, তাদেরকে মহাব্বত করবেন, ভালোবাসা দেবেন, এই মাদ্রাসাগুলোতে দান করবেন, অনুদান দেবেন, অন্তত দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের এক বুজুর্গ আমার পিছনে বসে আছেন, আমি আর লম্বা করব না, উনি সামান্য বয়ান করে দোয়া করবেন, দোয়া করে আমরা যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।